রাঙ্গা বলো এটার নাম কি? কি খ? যুক্ত খ। এর নাম কি? যুক্ত খ। অথবা এর আরেকটা নাম আছে ক্ষীর। হ্যাঁ, এটার এক নাম হলো যুক্ত খ, আরেক নাম ক্ষীর। সবাই বলো এর আরেক নাম কি? ক্ষীর। হ্যাঁ, আচ্ছা, তাহলে সেনা না বলেছেন তো। এখন দেখো এটা কি বর্ণ? নাহিদ স্ট্যান্ড আপ, নাহিদ, নাহিদ বলো এটা কি অক্ষর? ড। গুড, ক্ল্যাপ ক্ল্যাপ। রুনা, রুনা স্ট্যান্ড আপ। এই ড এর নিচে একটা বিন্দু দিলাম, তাহলে এটা কি অক্ষর হলো? পারবে এটা কি অক্ষর? এই অক্ষরের নাম কি? ডয়ে মন্ড, ডয়ে মন্ড র পিণ্ড। এটা কি অক্ষর? ডয়ে ডয়ে পিণ্ড, ডয়ে পিণ্ড র, ডয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র। এটা মিশে দিলে, বিন্দু মিশে দিলে কি হয়ে গেল? ডর নিচে বিন্দু দিলে ডয়ে বিন্দু র। এটা কি র? ডয়ে বিন্দু র। ডয়ে নিচে আমরা কি দিলাম? বিন্দু দিলাম, বুঝছো? বিন্দু মানে ফোঁটা। হ্যাঁ, আচ্ছা, র তো আরেকটা আছে, র আরেকটা আছে না? তাহলে মনে করো যে এইরকম একটা টান, এইরকম কয়ের মতো খারাপ দাঁত, এইরকম এইরকম, এটা কি অক্ষর? ব, তাই না? বয়ের নিচে বিন্দু দিলাম, বিন্দু, তাহলে এটা কোন র? বয়ে বিন্দু র। আর এটা ডয়ে বিন্দু র। আরেকটা র আছে, তিনটা র, তিন ভাই, কয় ভাই? তিন ভাই। তাহলে বয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র, আরেকটা হলো এই যে দেখো এইরকম করে, এটা হলো ঘ। তাহলে ঘয়ের নিচে যদি বিন্দু দেই ঘয়ে বিন্দু র, তাহলে র ভয় র, ভয় ভাই, তিন ভাই, বয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র, ঘয়ে বিন্দু র। হ্যাঁ, তাহলে বর সাথে বর নিচে বিন্দু দিলে কি হলো? বয়ে বিন্দু র। ডর নিচে বিন্দু দিলে ডয়ে বিন্দু র, ভয়ের নিচে বিন্দু দিলে ডয়ে বিন্দু র। অনেকে কি বলে বয়ে শূন্য র, শূন্য কি? এটা এটার নাম কি? ফোঁটা না শূন্য? ফোঁটা। এই ফোঁটাকে বলে বিন্দু, কি বলে? বিন্দু। এই ফোঁটাকে বলে বিন্দু। আর শূন্য কোনটা? যার মধ্যে ফাঁক থাকে, এটা হলো শূন্য, বুঝছো? তাহলে বয়ে শূন্য র নাকি বয়ে বিন্দু র? হ্যাঁ ঠিক, ডয়ে শূন্য র না ডয়ে বিন্দু র? ডয়ে বিন্দু র। গুড। ভয়ে শূন্য র নাকি ভয়ে বিন্দু র? হ্যাঁ ঠিক। তাহলে আজকে আমরা শিখলাম র কয়টা? তিনটা, এটা শিখলাম তিনটা। তিন ভাই, হ্যাঁ তিন ভাই, এরা কয় ভাই? তিন ভাই। বয়ে বিন্দু র, ভয়ে বিন্দু র, হ্যাঁ ডয়ে বিন্দু র, আর হলো ভয়ে বিন্দু র। গুড, ক্ল্যাপ। এখন আমরা একে একে ধরি, দেখি কে কে পারে। রাঙ্গা স্ট্যান্ড আপ। র কয়টা? মোট কয়টা র আছে? তিনটে। নাম কি কি বলো তো? হ্যাঁ, আরেকটা গোড, ক্ল্যাপ। রুনা দাঁড়াও, রুনা র কয়টা? তিনটা। গোড,
sit down. তুমি বলো তো এটা কোন রড? এই যে এটা বয় বিন্দু গুড তাহলে দাও সঠিক এটা কি ধয় বিন্দু রড ওকে গুড তাহলে আমরা আজকে শিখলাম র কয়টা তিনটে হ্যাঁ আচ্ছা কোন র এ বিন্দু নাই কোন র এমন কোন র আছে সব রয়ে কি আছে বিন্দু আছে সেগুলো বিন্দু অক্ষরের উপরে না নিচে নিচে না মাঝখানে কোথায় নিচে বয়ের নিচে আবার বয়ের নিচে বিন্দু ডয়ের নিচে আবার বিন্দু ভয়ের নিচে এখন তোমরা খাতা বের করে এই তিনটা র লেখো সুন্দর করে এরকম করে